দেগঙ্গার মুখ উজ্জ্বল করল 6 বছরের বালক জিমনাস্টিক খেলায় স্বর্ণপদক পেয়ে। গ্রাম থেকে পরিবার সবাই খুশি জিমনাস্টিক খেলায় প্রথম স্থান অধিকার করে। বাবা বশিরউদ্দিন মণ্ডল পেশায় গাড়ি চালক, তার একমাত্র ছোট্ট সন্তান তানবিন মণ্ডল জিমনাস্টিক খেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে উত্তর চব্বিশ পরগনা জেলার জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের জিমনাস্টিক খেলার প্রতিযোগিতায়। বয়স মাত্র 6 বছর, তাকে স্বর্ণপদক দিয়ে পুরস্কারে ভূষিত করে উত্তর চব্বিশ পরগনার জিমনাস্টিক অ্যাসোসিয়েশন। স্বর্ণপদক পুরস্কার পাওয়াতে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা নাম উজ্জ্বল করল, তেমনটাই মনে করছে দেগঙ্গার গ্রামবাসী বৃন্দ। 6 বছর বয়সের তানবীর সাংবাদিকদের জানান, জিমনাস্টিক খেলার কলাকুশলী আরো সুন্দরভাবে শিখবে, বড় হয়ে জিমনাস্টিক আরো সুন্দর করে দেখাবে। তানবীরের বাবা বশিরউদ্দিন মণ্ডল বলেন, খুব ভালো লাগছে, আমার একমাত্র সন্তান তানবীর মণ্ডল মাত্র 6 বছর বয়সে জিমনাস্টিক খেলায় অংশগ্রহণ করে জেলায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পুরস্কারে ভূষিত হয়েছে। গ্রাম সদস্য কামালউদ্দিন মণ্ডল বলেন, 33টা বিধানসভার মধ্যে 6 বছরের ছোট্ট ছেলে তানবীর মণ্ডল জিমনাস্টিক খেলায় অংশগ্রহণ করে জেলায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদকে ভূষিত হয়। খুব ভালো লাগছে, তানবীর উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার নাম উজ্জ্বল করলো, জিমনাস্টিক খেলায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়ে। উত্তর চব্বিশ পরগনা তুমি এই পুরস্কার পেয়েছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আগামীতে আরো কি এই ধরনের মানে পুরস্কার পেতে আগ্রহী বা খেলাধুলায় নাম দেবে ভাবছো? হ্যাঁ। বড় হয়ে কি হতে চাও? ভালো বলবো বলতে কি, সবার প্রথম সারা উত্তর চব্বিশ পরগনা জেলায় যারা অ্যাসোসিয়েশনটা চালাচ্ছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে সাথে বলবো গ্রামের মানুষের কাছে আমার একান্তভাবে অনুরোধ করবো, সাধারণ মানুষের কাছে, যে যদি প্রত্যেক পরিবারে যদি এরকম আমি সংসদ হিসাবে যদি এরকম পরিবারের মধ্যে পাই তাহলে এটা আমাদের একটা দেবঙ্গার গর্বের বিষয় হবে। তো সরকার তো এগোচ্ছে খেলাধুলো নিয়ে, সেইভাবে যদি গার্জেনরাও একটু এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই আগামী দিন ভালো, এরকম যদি গ্রামে গ্রামে গড়ে ওঠে তাহলে নিশ্চয়ই দেবঙ্গার পক্ষে খুব ভালো খবর এটা। এবং শুধু আমি মেম্বার হিসাবে বলছি না, আমার নিজের লোক হলেও তো ওটা বলবো যে এরা যেমন খেলাধুলো করছে গ্রামবাসীর কাছেও বলবো যে তাদের একটু স্পোর্টস মুখে করলে তাহলে আমরাও তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, গ্রামে গ্রামে যদি এরকম গড়ে ওঠে মানে ভীষণ ভালো আনন্দের বিষয়। আপনি ভাবেন না 33টা বিধানসভার মধ্যে একজন পেল খুদে একটা ছেলে 6 বছরের, তো এগুলো আমাদের দেবঙ্গারও গর্বের বিষয় এবং উত্তর চব্বিশ পরগনারও গর্বের বিষয় যে এরকম একটা অ্যাথলেটিক্স পাওয়া গেল। ও তো আগামী দিনে স্বপ্ন ভালো জিমনাস্টিং হবে, কিভাবে সেটা আমরা সরকারিভাবে যতটুকু পারবো সাহায্য করবো, আমি তো ক্ষুদ্র একটা মেম্বার এবং সেই মেম্বার হিসেবে আমার যতটুকু করণীয় আমি ওর জন্য করবো, এছাড়া যাতে সরকারি সহযোগিতা পায় বিভিন্ন জায়গা থেকে সেটা নিয়ে আমরা একটু ভাববো, কারণ আমার ওপর নেতৃত্ব যারা আছে তাদেরকেও আমি বিষয়টাকে জানাবো যাতে বাচ্চার সহযোগিতা পায়, এটুকু বলছি। আপনার নাম? আমার নাম কামালউদ্দিন মণ্ডল। এই গ্রাম সদস্য? সদস্য গ্রাম হাদিপুর ঝুঁকরা ওয়ানের সদস্য। দারুণ আনন্দের ব্যাপার এবং খুবই গর্বের ব্যাপার, আর এই ছোট্ট মানে বাচ্চা আমাদের ফ্যামিলির থেকে উঠছে, আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে আরও বড় বা ইন্ডিয়ার হয়ে যাতে খেলতে পারে সেই চেষ্টাটা আমরা করবো, এটাই হচ্ছে আমাদের। এই কি প্রথম কোনো প্রাইজ ঘরে? হ্যাঁ, এটাই ওর জীবনে জন্মের প্রথম। কি পেয়েছে? কি গোল্ড মেডেল? গোল্ড মেডেল যে ছেলে যে এই প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে উঠে এসে একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে, কেমন? এটা সকল গ্রামবাসী এবং আমাদের টোটাল বাসার যে জিম মানে বাসার সমন্বয়ে যেখান থেকে প্র্যাকটিস করে এবং সকলে গার্জেন এবং কোচ এবং আমাদের যে ক্লাবের যে পরিবার মানে সকলের আশা আশীর্বাদ নিয়েই মানে এতটা পরিমাণে এগিয়ে যাওয়া। ছেলের স্বপ্ন ভালো জিমনাস্টিক হবে এটা সব বাবা মায়েরই আশা থাকে, যে যেটা করে সে ভালোর দিকটাই চায়। অতটুকু একটা ছোট বাচ্চা সে ভালো একটা জায়গায় দাঁড়িয়েছে, এলাকার রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে কোনো জায়গা থেকে সহযোগিতা পেয়েছেন? না, ওরকম সহযোগিতা পায়নি, কিন্তু এরকম আস্তে আস্তে খবর পাবে, কেউ না কেউ ধরুন যেমন একজন এসছেন ঠিক আছে সেরকম হয়তো আসতে পারে এরকম, কিন্তু আমরা অতটা হাইলাইট চাইছি না, হ্যাঁ মানে বেশি এ করতে চাইছি না, কিন্তু যদি সেরকম কপালে থেকে থাকে একজন একজন করে যদি আসতে থাকে আসতে পারবে এটা আমাদের গর্ব। কিন্তু ও তো ভালো জিমনাস্টিং হতে চায়, ভালো জিমনাস্টিং হতে গেলেও তো প্রচুর খরচা, কীভাবে বহন করবে?
এটা আমার আপনার সকলের মিলে ভালোবাসা এগুলো করতে হবে। আশীর্বাদটা হলো সব থেকে বড়, পয়সাটা কিছু নয়, পরিশ্রম এবং আশীর্বাদ। গাড়ির ড্রাইভার আমি, চালক একজন। আচ্ছা আচ্ছা, যে সেখানে দাঁড়িয়ে কি সত্যি স্বপ্ন পূরণ করতে পারবে না? আশা তো সবই আছে বিধাতা, মানে ঠিক থাকলে, নিজেদের লক্ষ্য যদি ঠিক থাকে, হ্যাঁ এটা অবশ্যই পাওয়ার মানে যোগ্য। আরও একটা কথা শুনছি যে আপনার পরিবারে আপনার ভাইয়েরাও ভালো ফুটবলার, আমাদের বেলাটা আছে এটা ধরে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা ফুটবলার। কেমন লাগে যে পরিবারটাই বিভিন্ন কাজের সঙ্গে, বিভিন্ন খেলাধুলোর সঙ্গে? আমরা টোটাল খেলাধুলো এবং সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমরা জড়িত। আচ্ছা, আপনার নাম? আমার নাম বশিরউদ্দিন মণ্ডল।